জাতীয় পার্টি আর আওয়ামী লীগের জোটে নেই বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে একে শান্তিপূর্ণ কারচুপির মাধ্যম হিসেবে অভিহিত করেন তিনি। দুপুরে রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে জি এম কাদের আরও জানান, নির্বাচন বর্জন করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং রওশন এরশাদের রাজনৈতিক সচিব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি নির্বাচিত সংবাদে। গোলাম মসি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি এম কাদের আজ একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে তারা আসলে আর মহাজোটে নেই, আপনারা মহাজোটে নেই। এই বিষয়টি বিরোধী দলীয় নেতা যিনি রওশন এরশাদ, তারও কি সম্মতিতেই হয়েছে? তিনি কি ব্যাপারটিতে অবগত আছেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আসলে বেগম রওশন এরশাদের সম্মতি আছে কি না সেটা আমি বলতে পারবো না, তবে উনি যেভাবে বলেছেন এটা আমি জানি না উনি কি পরিপ্রেক্ষিতে বললেন। কারণ আমার বিশেষ করে 91 থেকে 2014 ইলেকশনে খুব কাছাকাছি থেকে দেখা সম্ভব হয়েছে এবং আমি বলতে দ্বিধা নাই যে আমরা আওয়ামী লীগ থেকে অনেক পলিটিক্যাল স্পেস আমরা পেয়েছি। আজকে জাতীয় পার্টি যে টিকে আছে একটা শক্তিশালী অবস্থান, এটা ডেফিনেটলি আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাট ভূমিকা আছে। আমি বিষয় বলতে চাই যে জোটে আছে কি না আছে, কারণ আমি পার্টির সাথে গত কয়েক বছর ধরে সে সক্রিয়ভাবে ছিলাম না, কিন্তু দুর্দিন আমরা মাঠে ময়দানে ছিলাম। আমাদের সবসময় আওয়ামী লীগ থেকে আমরা স্পেস পেয়েছি, যেটা বিএনপির থেকে অবশ্যই আমরা পাইনি, বরং আমরা বিএনপি দ্বারা অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। জি, তার মানে পার্টিতে আসলে বেশ কয়েকদিন ধরেই আমরা যে ভাঙনের সুর শুনছি বা বিরোধের জেরের কথা বুঝছি, সেই ব্যাপারটা কি আজকে এই জি এম কাদের বক্তব্য দিয়ে আবারও স্পষ্ট হলো? অ্যাকচুয়ালি জি এম কাদের সাহেব উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন আমি ঠিক বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি যেটা আমি আগে আবার রিপিট করছি যে আজকে জাতীয় পার্টি যে আল্লাহ রহমতে একটা ভালো অবস্থানে টিকে আছেন এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক অবদান আছে। একটা কথা বলতে চাই যে আজকে যারা এমপি হয়েছেন বা যা মন্ত্রী হয়েছেন তারা কিন্তু সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বেগম রওশনের সাথে আলাপ আলোচনায় এই সিটগুলা আমরা পেয়েছি। আওয়ামী লীগ বিশেষ করে বিরাট আপনার স্যাক্রিফাইস জাতীয় পার্টির জন্য করেছে, যেমন ধরেন আপনি ঈশ্বরগঞ্জে ওখানে নাম করা আপনার আওয়ামী লীগের নেতা আছে, হাটাচারিতে নাম করা আওয়ামী লীগের নেতা আছে, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা সবগুলি নাম করা এগুলো হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে তারা স্যাক্রিফাইস করে জাতীয় পার্টিকে সিটগুলো দিয়েছে। এখন কী কারণে ওনারা বলছেন যে আওয়ামী লীগের সাথে আমরা নাই বা মহাজোট, আমি এটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আওয়ামী লীগের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ। জি, গোলাম মসি বলছিলেন যে আপনি বিগত কয়েক বছর ধরে দলের সঙ্গে আসলে নেই, তবে এক ধরনের দলের বাইরে থেকেও তো পর্যবেক্ষণ আপনার রয়েছে, সেই জায়গা থেকেই জানতে চাইবো যে দল আসলে এখন কে চালাচ্ছে, জি এম কাদের নাকি রওশন এরশাদ? কারণ উনি তো আমরা জানি বেশ কিছুদিন ধরেই অসুস্থ, দলের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখলাম কিছুদিন আগে মশিউর রহমান রাঙাকে কোনো কারণ ছাড়াই সব পথ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো, কাউন্সিলের ডাক দেওয়া নিয়ে কিছুটা আমরা বিরোধের মানে আভাস পাচ্ছি, পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটা নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে। তো সব কিছু মিলে আসলে পার্টি এখন কার কথায় চলছে, রওশন এরশাদের না জি এম কাদের? অ্যাকচুয়ালি আমরা যদি 1991 সন থেকে দেখি আমরা সবসময় দেখেছি যে বেগম রওশন এরশাদের একটা মুখ্য ভূমিকা জাতীয় পার্টির বিষয় ছিল, সেটা 1991 ইলেকশন, 98 ইলেকশন, 2001 ইলেকশন, 2008 ইলেকশন এবং 2014 ইলেকশন, তো এককভাবেই উনি সিদ্ধান্ত নিয়েছেন। তো সেখানে আপনি গিয়ে ওনার তো ভূমিকা আপনি যে কোনো নেতা কর্মীর চাইতে কোনো অংশ কম না, উনি জেল খেটেছেন, উনি জেলে গেছেন, উনি মাঠে ময়দানে আপনি সংগ্রাম করেছেন, দলের প্রধান পৃষ্ঠপোষকও এখন পর্যন্ত আছেন তাই না? অবশ্যই পৃষ্ঠপোষক, আপনার লাস্ট কাউন্সিলে একটা ডিসিশন হয়েছিল যে চেয়ারম্যান যাই ডিসিশন নেয় উনি প্রধান পৃষ্ঠপোষক, বেগম রওশন এরশাদের সাথে আলাপ আলোচনা করেই উনি সব ডিসিশন নেবে। তবে রাঙ্গার পেপারে যেই ডিসিশনটা নেওয়া আছে এটা দুঃখজনক, কারণ রাঙ্গাও আমাদের দুর্দিনে একজন নেতা এবং মাঠের কর্মী, তো এটা তো আপনি এককভাবে এক একটা ডিসিশন, এবং এটা সবচেয়ে বড় দুঃখজনক যে বিশ্বের ক ধারা যে এটা আপনার গিয়ে আমাদের লাস্ট কাউন্সিল এটা বাদ দেওয়ার কথা ছিল, কারণ এটা আপনার গিয়ে আমাদের কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক,
কারণ এককভাবে এইভাবে মানুষকে যখন তখন নেওয়া যায়, প্রমোশন দেওয়া যায়, আপনার গিয়ে শোকজ ছাড়ে বিদায় করে দেওয়া যায়, এটা কিন্তু মৌলিক আপনার অধিকারের আপনার গিয়ে সাংঘর্ষিক। তাই আমরা গত কাউন্সিলে এটা কিন্তু আপনার উঠে এসেছিল যে এটা বাদ দিতে হবে। তা আমার মনে হয় এটা আগামী কাউন্সিলে অবশ্যই বেগম রোশনের সাথে ওপিনিয়ন হোল্ড করে যে এটা অবশ্যই বাদ দিতে হবে, কারণ এটা মৌলিক অধিকারের পরিপন্থী। জি, আপনার কাছে আবারও আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন শফিউল আলম চৌধুরী নাদেল। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে জাতীয় পার্টি তিন টার্মেই আসলে মহাজোটে আওয়ামী লীগের সঙ্গে আছে এবং তারা বর্তমানে প্রধান বিরোধী দলের ভূমিকাও পালন করছে, এই যে তারা আপনাদের সঙ্গে মহাজোটে নেই, এই তথ্যটি আজ জিএম কাদের বলবার আগে আওয়ামী লীগের কি আসলে জানমার ছিল? কারণ আমরা দেখেছি যখন একটি জোট হয় খুব বলে কই আসলে হয়, কিন্তু ভাঙার কথাটি উনি যেভাবে বলে দিলেন যে আমরা তো নেই আসলে তাদের সাথে, এই না থাকার কথাটি কি আপনারা জানতেন কি না? আসলে আমরাও সংবাদ মাধ্যমে আমরা বিষয়টি দেখেছি এবং বেশ কিছুদিন ধরেই জাতীয় পার্টির মধ্যে কিছু টানাপোড়েন চলছে, তাদের বহিষ্কার, পাল্টা বহিষ্কার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের অবশ্যই তারা যেহেতু জোটের সঙ্গে আছেন, সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক যে সম্পর্কটা রয়েছে, তাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেটা আলোচনা করতে পারেন বা আলোচনার মাধ্যমে সেটা সমস্যার সমাধান করা যেতে পারে। তো সরাসরি তারা নেই যে কথাটি বললেন, আমি মনে করি এটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয় এবং এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে আপনারাও সেটা দেখেছেন যে তাদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ থেকেই এই ধরনের কথাটি এসেছে কিনা সেটা আমরা এখনো হয়তো পুরোপুরি বলতে পারবো না। জি, জনাব নাদেল, আরেকটি বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, জিএম কাদের নিজেও বলেছে বিএনপির সঙ্গে কিন্তু তাদের কথাবার্তা চলছে জোটবদ্ধ হবার ব্যাপারে, সেখান থেকে কি কোনো ইতিবাচক সাড়া পেয়ে? কারণ আমরা জানি জাতীয় পার্টি আসলে সবসময়ই হয় আওয়ামী লীগের সঙ্গে অথবা বিএনপির সঙ্গে কারো না কারোর সাথে আসলে জোটে থেকেই নির্বাচনগুলো করে থাকে, তো সেক্ষেত্রে এইবার সামনের নির্বাচনে বিএনপি থেকে ইতিবাচক কোনো কিছু কি তারা পেয়েছে বলেই এত জোর গলায় আওয়ামী লীগ ছাড়ার কথা তারা বলে বেড়াচ্ছে? দেখুন, আওয়ামী লীগ এদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, আমরা নিজেদের শক্তিমত্তা এবং সাধারণ মানুষের উপর নির্ভর করেই আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই বা ক্ষমতায় যাওয়া বা নির্বাচনে নির্বাচিত হয়ে আসা, সরকার গঠন করা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিগত দিনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনায় এবং গণতন্ত্রে বিশ্বাসী যারা হত্যা, সন্ত্রাস, কুরাজনীতি থেকে বের হয়ে আসবেন, এইভাবে প্রকাশ্যে জনগণের সামনে ওয়াদা করবেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা তাদেরকে নিয়েই আসলে আগামী দিনে যে বাংলাদেশ সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে চাই। এই জায়গায় আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি, দুটো দলই যদিও ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে কিন্তু এই দুটি দলের মধ্যে কোনো সদ্ভাব ছিল না এবং খুবই বৈরতার সম্পর্ক আমরা দেখেছি এবং যে প্রতিহিংসা রাজনীতি বিশেষ করে বিএনপি করে থাকেন, জিয়াউর রহমান যেটা শুরু করেছিলেন, বেগম জিয়া, তারেক জিয়া তার অব্যাহত রেখেছেন। তবে জাতীয় পার্টি কি করবে সেটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। আমি মনে করি যে তারা অতীতের যে আমরা যে দৃষ্টান্তগুলো, নিশ্চয়ই তারা কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না যাতে করে জাতীয় পার্টির অস্তিত্ব বিলীন হয়। আমরা দেখেছি সারা বাংলাদেশে জাতীয় পার্টির এখনো যথেষ্ট জনসমর্থন বিভিন্ন জায়গায়, বিশেষ করে এলাকা ভিত্তিক রয়েছে এবং সাংগঠনিক তৎপরতাও তাদের যেটা রয়েছে। তো আমরা আসলে মনে করি যে এটা তাদের দলীয় বিষয়, তারা যদি আমাদের সঙ্গে জোট করে থাকতে চান অবশ্যই সেটা তো অবশ্যই সেই দরজা খোলা রয়েছে এবং কোনো প্রলোভনে, চাপে বা অন্য কোনো কারণে যদি তারা বের হয়ে যান সেটা সেটাকে আসলে নির্বাচনের আগে কোন রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে আসলে আপনাদের কাছে মনে হচ্ছে কিনা?
দেখুন, আমি এখনো যে কথাগুলো বলছি, আমি একটি রাজনৈতিক দলের আমি একজন যেহেতু একটি দায়িত্বে রয়েছি সেই জায়গা থেকে, এবং জাতীয় পার্টি জুটে আমাদের সঙ্গে ছিলেন, এখন কতটা থাকবেন সেটা ভবিষ্যতই বলে দিবে, যেহেতু ছিলেন আমি তাদের সম্পর্কে খুব নেতিবাচক কথা বলতে চাই না। তবে আমি মনে করি যে তারা যদি চান তাদের অন্যদিকে চলে যেতে, সেটা অবশ্যই তাদের বিষয়। আমরা মনে করি যে আমাদের যে আমাদের সঙ্গে অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে, বিএনপি জামাত, এই ধরনের একাত্তরের এবং পঁচাত্তরের যে খুনি চক্র এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রের নামে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করে, এদেরকে প্রতিহত করার যে শক্তি সামর্থ্য সেটা আমাদের আছে, সংসদেও আছে, রাজপথেও আছে, ভোটের রাজনীতিতেও আছে। এবং এই যে অব্যাহতভাবে গত দিনগুলোতে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন এদেশের মানুষ, এবং প্রধানমন্ত্রী কিন্তু তার সবশেষ জি বলেছেনও, আমরা শুনেছি যে প্রেস ব্রিফিং এ যে এই প্রসঙ্গে যখন কথা ছিল তিনি বলেছেন সেটা কিন্তু আসলে সময় বলে দেবে, যে আওয়ামী লীগের দরজা সবার জন্যই খোলা আছে, কেউ যাইতে মানে যেতে চাইলে যাবেন, আসতে চাইলে আসবেন, এই ধরনের একটি বার্তা। গোলাম হোসি, আপনার কাছে সবশেষ একটু জানতে চাইব যে এই যে জিএম কাদের রওশন এরশাদের সঙ্গে অনেক কিছুই পরামর্শ না করে একা একা দলীয় সিদ্ধান্তগুলো যে নিচ্ছেন, এইটাকে আসলে বেগম রওশন এরশাদ কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি তো 91 সন থেকে আমরা খুব দুর্দিনের মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু হয় জাতীয় পার্টির একটা সেকেন্ড চ্যাপ্টার, তা আমি সবসময় দেখেছি বেগম রওশনের সাথে এবং এরশাদ সাহেব সবার সাথে আলাপ আলোচনা করিয়ে একটা ডিসিশন নিতেন। কিন্তু আমার কাছে মনে হয় ইদানিং কাদের সাহেব যেসব ডিসিশন নিচ্ছেন উনি এককভাবে ডিসিশন নিচ্ছেন, এরকম একটা সিরিয়াস ডিসিশন উনি নেবেন বা নিচ্ছেন এটা অবশ্যই বেগম রওশনের সাথে আলাপ আলোচনা করে নেওয়া উচিত ছিল। তবে আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু কাছের থেকে দেখেছি, যে আমি এটা আগেও বলেছি যে বিএনপির দ্বারা আমাদের জাতীয় পার্টির প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের নেতাকর্মীর অনেক অত্যাচার, অনেক জেল জুলুম আমাদের বিএনপি, সেগুলো মাঠের নেতাকর্মীরা কিন্তু এখনও ভুলে নাই। তো উনি যদি, আপনি যেটা বললেন যে বিএনপির সাথে যাবে কিনা, অন্তর্ভাগের এই যদি ডিসিশন হয়ে থাকে যে বিএনপির দিকে যাবে, তাহলে আমার মনে হয় পার্টিটা আপনাকে এক রক্ষা করা, ইউনাইটেড রাখা খুব ডিফিকাল্ট হবে, কারণ নেতাকর্মী আপনাকে, আমাদের প্রচুর নেতাকর্মী এখনও বিএনপি জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তো অবশ্যই আমি এই নীতিতে আমি বিশ্বাসী নই যে জামাত বিএনপির পলিটিক্সে, সেখানে অবশ্যই সামনে একটা আলাপ আলোচনা করে আমরা আগামী যে কাউন্সিল করতে যাচ্ছি সেখান থেকে ডিসিশন আসবে যে আমরা কোথায় যাবো। কাউন্সিলে তো আপনি মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এসে তারা ডিসিশন দিবে, কিন্তু আমাদের ওপিনিয়ন তো আমাদের, আমার মনে হয় যে জাতীয় পার্টি মেজরিটি আপনাকে বিশ্বাস করে এবং করেন। কাউন্সিল পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে কি সিদ্ধান্ত আসে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।